প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজকে উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় থেকে বিপণন কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, বিপণন কার্যাবলী বলতে কি বোঝায়? ভোক্তাদের প্রয়োজন, অভাব, চাহিদা সম্পর্কে চাহিদা পূরণের মাধ্যমে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পরিচালিত যাবতীয় কাজকে বিপণন কার্যাবলী বলে। ভোক্তাদের সন্তুষ্টি অর্জনের জন্য বিপণন কার্যাবলী বিশ্বব্যাপী কাজ করে পরিচালিত করে আসছে। এই প্রসঙ্গে টি সবি রেড্ডির মতে, দ্য মার্কেটিং ফাংশন লিঙ্কস দ্য প্রডিউসার অ্যান্ড দ্য আলটিমেট কনজিউমার, অর্থাৎ উৎপাদক বিপণন কার্যাবলী হচ্ছে উৎপাদক ও চূড়ান্ত ভোক্তার মধ্যে এক ধরনের সংযোগ স্থাপন করা। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তোমাদের কাছে আরও একটু স্পষ্ট করতে চাই। মনে করো, মিস্টার রহমান একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বাজারে একটি নতুন পণ্য ছাড়ার সিদ্ধান্ত নিলেন। তিনি জানেন যে কাজটি সহজ নয়। পণ্যটি বাজারে ছাড়ার ক্ষেত্রে তাকে কাঁচামালের যোগান দিতে হবে। যেমন কেয়া কসমেটিক্স লিমিটেড প্রতিষ্ঠানটি সাবান উৎপাদনের জন্য মালয়েশিয়ার পাম গাছ থেকে কাঁচামাল সংগ্রহ করেন। তিনি অনেক চিন্তা ভাবনা করে নতুন করে সিদ্ধান্ত নিলেন যে তিনি করলার জুস তৈরি করে বাজারে ছাড়বেন। একই সঙ্গে তিনি এর নরসিংদী থেকে এই কাঁচামাল আনানোর ব্যবস্থা করেন এবং তিনি করলার জুস আকর্ষণীয় মোড়কে ন্যায্য মূল্যে বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিলেন। তার এই পণ্যটি যাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছায়, সেক্ষেত্রে তিনি বিভিন্ন ধরনের পরিবহনের ব্যবস্থা করলেন এবং বিভিন্ন মিডিয়া যেমন বিলবোর্ড, দৈনিক পত্রিকা, ইন্টারনেট প্রভৃতির মাধ্যমে তিনি প্রসার কাজ চালালেন। পণ্যের গুণগত মান ধরে রাখার জন্য তিনি বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে প্রসার কাজ শুরু করেন এবং এই পণ্যের মান, গুণ, স্বাদ প্রভৃতি ভোক্তাদের আকর্ষণীয় করার জন্য একটা তালিকা প্রস্তুত করেন এবং সেই অনুযায়ী তিনি পণ্যের ক্রমিতকরণ বা স্ট্যান্ডার্ডাইজেশন করলেন। বিপণন কার্যাবলীর কিছু মৌলিক কাজ আছে। সেই মৌলিক কাজগুলো হচ্ছে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, ক্রমিতকরণ ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বিপণন কার্যাবলীর ফাংশনস অফ মার্কেটিং সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেব। এই কার্যাবলী হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে উৎপাদন পূর্ব কার্যাবলী, উৎপাদন পরবর্তী কার্যাবলী, বিক্রয়োত্তর কার্যাবলী। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন পূর্ব কার্যাবলী, উৎপাদন পূর্ব কার্যাবলী হচ্ছে পণ্য বা সেবা উৎপাদনের আগে যে কাজগুলো বিপণন করে থাকে সেগুলো হচ্ছে বিপণন পরিবেশ বিশ্লেষণ। এক নম্বর হচ্ছে বিপণন পরিবেশ বিশ্লেষণ। পণ্যদ্রব্য উৎপাদন করার আগে বিপণনকারীকে অবশ্যই ব্যষ্টিক এবং সামষ্টিক
পরিবেশ সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। এই পরিবেশ বিপণন পরিবেশ সম্পর্কে আগে থেকে জানা থাকলে বিপণনকারীর পক্ষে বাজারে পণ্যদ্রব্য সরবরাহ করা সম্ভব হয়। দুই নম্বর হচ্ছে ক্রেতাদের চাহিদা শনাক্তকরণ। একজন বিপণনকারীকে অবশ্যই ক্রেতাদের চাহিদার উপর গুরুত্ব দিতে হয়। ক্রেতারা কী ধরনের পণ্য চাচ্ছে তার উপর ভিত্তি করে তাকে ওই পণ্য বাজারে সরবরাহ করতে হয়। এক্ষেত্রে ক্রেতাদের চাহিদা শনাক্তকরণের ক্ষেত্রে বিপণনকারী অনেক সফলতা অর্জন করে থাকে। তিন নম্বর হচ্ছে পরিকল্পনা তৈরি করা। পণ্যদ্রব্য উৎপাদনের আগে যে ভবিষ্যতে কি করা হবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে পরিকল্পনা তৈরি করা। পরিকল্পনা কোনো কাজে যদি পরিকল্পনা না থাকে সে কাজে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই সব ক্ষেত্রে এই পরিকল্পনা করা একান্ত প্রয়োজন। এরপর হচ্ছে পণ্য উন্নয়ন। পরিকল্পনা অনুযায়ী পণ্যের মান নিশ্চিত করাই হচ্ছে পণ্য উন্নয়ন। কি পণ্য, কারাই পণ্যটা চাচ্ছে, পণ্যের আকৃতি, গুণাগুণ, এইগুলো বিচার বিশ্লেষণ করাই হচ্ছে পণ্য উন্নয়ন। এরপর হচ্ছে অর্থ সংস্থান। যে কোনো কাজ করতে গেলে অর্থের প্রয়োজন রয়েছে, অর্থ ছাড়া কোনো কাজ করা সম্ভব না। বিভিন্ন উৎস থেকে এই অর্থের সংস্থান করা যেতে পারে। সেই উৎসগুলো কি হতে পারে, উৎসগুলো হতে পারে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, ব্যক্তির নিজস্ব তহবিল থেকে এই মূলধন, এই অর্থ সংস্থান করা যেতে পারে। কাঁচামাল কেনা। কাঁচামাল কেনা, পণ্য উৎপাদন করতে গেলে অবশ্যই কাঁচামালের প্রয়োজন হয়। কাঁচামাল ছাড়া কোনো পণ্যদ্রব্য উৎপাদন করা সম্ভব নয়। তাহলে একজন বিপণনকারী যখন কোনো পণ্য উৎপাদন করতে যাবে তাকে অবশ্যই কাঁচামাল বা যন্ত্রপাতি ক্রয় করতে হবে। গবেষণা কার্যক্রম। একজন বিপণনকারীকে অবশ্যই বাজার গবেষণা করতে হবে। বিভিন্ন ধরনের বাজারে কোন ধরনের পণ্য চলছে, ক্রেতাদের কোন পণ্যের প্রতি আকর্ষণ বেশি, সেই পণ্য সম্পর্কে বিপণনকারীকে অবশ্যই ধারণা অর্জন করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন পূর্ব কার্যাবলী হচ্ছে বিপণন পরিবেশ বিশ্লেষণ, ক্রেতাদের চাহিদা শনাক্তকরণ, পরিকল্পনা তৈরি করা, পণ্য উন্নয়ন, অর্থ সংস্থান, কাঁচামাল কেনা, গবেষণা কার্যক্রম। এবার আসো উৎপাদন পরবর্তী কার্যাবলী। উৎপাদন পরবর্তী কার্যাবলী, কোনো পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন করার পরে দায়িত্ব বা কাজ আরও বেশি বেড়ে যায়, বিপণনকারীর কাজ অনেক বেশি বেড়ে যায়। তাহলে উৎপাদন পরবর্তী কার্যাবলীর মধ্যে আছে মান নির্ধারণ বা প্রমিতকরণ। কোনো পণ্যের সুনির্দিষ্ট মান নিশ্চিত করাই হচ্ছে মান নির্ধারণ বা প্রমিতকরণ। তাহলে মান নির্ধারণ হচ্ছে পণ্যের আকার, আকৃতি, গুণাগুণ, স্বাদ, এর উপরে পণ্যের মান নির্ধারণ করা হয়ে থাকে। মনে করো কোকাকোলা, এর যে বাহ্যিক চেহারা ঠিক রেখে
বিভিন্ন দেশে প্রায় একই রকমের এরা বিক্রি করে থাকে। এরপর হচ্ছে পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ। পণ্যকে এক একটা পণ্যকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করাই হচ্ছে পর্যায়িতকরণ বা শ্রেণীবদ্ধকরণ। পণ্যের মনে করো একজন ইলিশ মাছ বিক্রেতা, তিনি পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ এবং সমুদ্র সৈকতের ইলিশ আলাদা আলাদা করে বিক্রি করতে পারেন। তাহলে পণ্যটাকে আলাদা আলাদা করা হচ্ছে শ্রেণীবদ্ধকরণ। এরপর হচ্ছে গুদামজাতকরণ। কোন পণ্যকে সংরক্ষণ করে রাখা, এক মৌসুমের পণ্য আমরা যাতে সারা বছর পেয়ে থাকি সেজন্য এই পণ্যটাকে গুদামজাতকরণ করা হয়। যেমন মৌসুমের সময় আলু খুব উৎপাদিত হয় এবং সেই আলুকে আমরা গুদামজাতকরণ করে রাখি এবং ওই গুদামজাতকরণের মাধ্যমে সারা বছর আলুটাকে আমরা ভোক্তারা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে পরিবহন। পরিবহন কি? এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার মাধ্যম হচ্ছে পরিবহন। এই পরিবহনের মাধ্যমে পণ্য বিভিন্ন দেশের পণ্য বিভিন্ন দেশে চলে যায়। ভোক্তারা এই পণ্যগুলো তার নির্দিষ্ট সময়ে পেয়ে থাকে এই পরিবহনের মাধ্যমে। এরপর হচ্ছে মোড়কীকরণ। মোড়কীকরণ হচ্ছে পণ্যকে ক্ষতির হাত থেকে রক্ষা করা, পণ্যকে আকর্ষণীয় করা, পণ্যকে বিভিন্ন আকৃতিতে বা বিভিন্ন ডিজাইনের মোড়ক করা হয়। এই মোড়কীকরণের মাধ্যমে ওই পণ্যটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এবং আকর্ষণীয় হয়ে ওঠার কারণে ভোক্তারা ওই পণ্যটার প্রতি বেশি আকৃষ্ট হয়। এটাই হচ্ছে মোড়কীকরণ। এরপর হচ্ছে কি? মূল্য নির্ধারণ। মূল্য নির্ধারণ হচ্ছে বিভিন্ন মোড়কের গায়ে দাম নির্দিষ্ট করে লেখা থাকে। এই মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পক্ষেই সহজেই কেনা সম্ভব হয়, সহজেই একটা নির্দিষ্ট লেভেল লাগানো থাকে। এতে এই লেভেলের কারণে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই উপকৃত হয়। এটাই হচ্ছে মূল্য নির্ধারণ। এরপর হচ্ছে কি? বিজ্ঞাপন। কোনো পণ্য সম্পর্কে ভোক্তাদেরকে জানানো, অবহিত করা কোনো বিষয় সম্পর্কে, সেটা হচ্ছে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যম হতে পারে ইন্টারনেট, হতে পারে পত্রপত্রিকা, হতে পারে রেডিও টেলিভিশন। এই মাধ্যমে পণ্যগুলো ভোক্তাদের কাছে চলে যায় এই বিজ্ঞাপনের কারণে। এরপর হচ্ছে বন্টন কার্যাবলী। বন্টন কার্যাবলী হলো এমন এক ধরনের কাজের সমষ্টি যার মাধ্যমে পণ্য স্থানান্তর করে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো হয়। এর মাধ্যমে পণ্যের স্থানগত ও সময়গত উপযোগ সৃষ্টি হয়। দক্ষ বন্টন ব্যবস্থাপনার উপর বিপণনকারীর সফলতা অনেকাংশে নির্ভর করে। বিক্রয়। এরপর হচ্ছে বিক্রয়। যে প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের মালিকানা বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে হস্তান্তর করা যায় তাকে বিক্রয় বলা হয়। বিপণনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ হল পণ্যের বিক্রয়। পণ্যের বিক্রি বাড়লে উৎপাদনের পরিমাণ বাড়াতে হয় আর এর উপর প্রতিষ্ঠানের মুনাফা নির্ভর করে। কথায় আছে যত বিক্রি তত মুনাফা। কার্যাবলী। এরপর হচ্ছে বিক্রয়োত্তর কার্যাবলী। পণ্য বিক্রি করার পরেও বিপণনকারীর কিছু কাজ থাকে। বিক্রয়ের পরে যে কাজগুলো হয় সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে বিক্রয়োত্তর সেবা। পণ্য দ্রব্য বিক্রির পরে যে সেবা
ভোক্তাদের দেওয়া হয় সেটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। আগে বিক্রয়োত্তর সেবা তেমন একটা দেওয়া হতো না, কিন্তু বর্তমানে এই বিক্রয়োত্তর সেবাটা প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে। যেমন কোনো পণ্যদ্রব্য ক্রয় করলে, সে বিশেষ করে ইলেকট্রনিক্স পণ্যদ্রব্য ক্রয় করলে সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারেন্টি ইত্যাদি এই সেবাগুলো দিয়ে থাকে, সেটা হচ্ছে বিক্রয়োত্তর সেবা। ভোক্তা সন্তুষ্টি অর্জন, ভোক্তা সন্তুষ্টি যাচাই, ভোক্তা সন্তুষ্টি যাচাই হচ্ছে ভোক্তারা পণ্যদ্রব্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তারা সন্তুষ্ট বা অসন্তুষ্ট হলো কিনা এ বিষয়ে বিপণনকারীকে ভালোভাবে যাচাই করতে হবে। কারণ ভোক্তা সন্তুষ্টি এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। ভোক্তা অসন্তুষ্টি হলে একজন বিপণনকারীর পক্ষে কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। এরপর হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা। সংশোধনমূলক ব্যবস্থা হচ্ছে ভোক্তারা যখন ভোক্তারা যেন সন্তুষ্টি হয় সেজন্য প্রয়োজনীয় পরিবর্তন আনাকে সংশোধনমূলক ব্যবস্থা বলা হয়। ভোক্তার প্রত্যাশা অনুযায়ী বিপণনকারীকে ক্রয় পণ্যদ্রব্য এবং উৎপাদন নিশ্চিত করতে হয়, এটাই হচ্ছে সংশোধনমূলক ব্যবস্থা। তাহলে আমরা জানতে পারলাম যে বিক্রয়োত্তর কার্যাবলী কি কি। বিক্রয়োত্তর কার্যাবলী হচ্ছে বিক্রয়োত্তর সেবা, ভোক্তা সন্তুষ্টি যাচাই, সংশোধনমূলক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘরে বাইরে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই চলবে।